আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে আমি নতুন একটি বিষয় নিয়ে এসেছি। দেখুন, ইতিমধ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষার জন্য অনেকে আবেদন করেছেন, কিন্তু যেহেতু হাতে সময় অল্প এবং পড়তে হবে অনেক বেশি, সুতরাং কিভাবে পড়বেন, কতটুকু পড়বেন তা নিয়ে আজকে আমার আলোচনার বিষয়। তো দেখুন, পরীক্ষায় আবেদন করার থেকে শুরু করে পরীক্ষা পর্যন্ত 3 থেকে 6 মাস সময় পাওয়া যায়। কখনো এটি কোনো কারণে বেশি হতে পারে, কারণবশত, না হলে সাধারণত ইউজুয়ালি 3 থেকে 6 মাসের মধ্যে পরীক্ষাটি হয়ে থাকে। তো এই যে কম সময়, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সময়, এবং বেশি পড়তে হবে। কি কারণে বেশি পড়বেন বা কিভাবে পড়বেন সেটি আলোচনার বিষয় আজকে। মনে করুন, আপনার একজন বন্ধু আর আপনি আপনি বাংলা বিষয়ে অনার্স পড়েছেন, এবং আপনার বন্ধু ইংরেজি বিষয় নিয়ে অনার্স পড়েছে, কিন্তু আপনি বাংলাতে ভালো আর আপনার বন্ধু ইংরেজিতে ভালো। তো বাংলাতে আপনি এগিয়ে আছেন আর আপনার বন্ধু ইংরেজিতে এগিয়ে আছে, আর অন্য অন্য বিষয়ে আপনারা সবাই সমান সমান, যেমন গণিত, সাধারণ জ্ঞান, কম্পিউটার, বিজ্ঞান, তাহলে দেখা যাবে যে আপনি পরীক্ষায় 80-এর মধ্যে 60 নম্বর পাচ্ছেন, আপনার বন্ধুও 60 নম্বর পাচ্ছে, কিংবা 70 ধরেন, নাম্বার যা ধরেন না কেন, দুজনে সমান সমান পাচ্ছেন। এখন প্রশ্ন হলো, এরকম হাজার হাজার প্রতিযোগীর সাথে আপনাদের পরীক্ষা অবতীর্ণ হতে হবে, প্রতিযোগিতা করতে হবে, সেক্ষেত্রে কি করবেন? এখানে আপনি যদি আপনার বন্ধু চেয়ে একটি প্রশ্ন বেশি পারেন, তাহলে আপনি কিন্তু 1.25 নম্বর এগিয়ে থাকবেন, আর আপনার বন্ধু যদি একটি ভুল করে, তাহলে কিন্তু তার 1টি নাম্বার কাটা যাবে এবং 0.25 নাম্বার কাটা যাবে, তাহলে সে কিন্তু 1.25 নাম্বার পিছিয়ে গেল। তাহলে দুটি, আপনি 1টি বেশি পেলেন, আপনার বন্ধু 1টি কম পড়লো, এর কারণে কিন্তু আপনার 2.40 নাম্বার আপনি বেশি পাচ্ছেন। তো যা হোক, দেখুন, তাহলে আপনার বন্ধুর সাথে আপনি প্রতিযোগিতা করবেন, এজন্য কোন একটা টেকনিক, কোন একটা শর্ট রুলস অবশ্যই আপনার এক্সেপশনাল কিছু থাকতে হবে, যাতে আপনার আপনি আপনার বন্ধুর চেয়ে এগিয়ে থাকতে পারেন, বা অন্য অন্য প্রতিযোগীর চেয়ে এগিয়ে থাকতে পারেন। তো সেই জন্য কিন্তু আজকের এই ভিডিওটা, এখানে কিছু আমি শর্ট টেকনিকের কথা বলবো, যেগুলো আপনাকে অন্যদের চেয়ে এগিয়ে রাখবে এক ধাপ। তো দেখুন, প্রথম যে আপনাকে কাজ করতে হবে সেটি হচ্ছে সিলেবাস নির্ধারণ করতে হবে। এখন বিসিএস এ কিন্তু মোটামুটি 11টি বা তার চেয়ে বেশি পাঠ্য থেকে, বিষয় থেকে প্রশ্ন এসে থাকে, কিন্তু প্রাইমারির জন্য কিন্তু এত বিষয় না। আপনার বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, কম্পিউটার, দু একটি বিষয় প্রশ্ন এসে থাকে। অনেক সময় দেখা যায় যে অনেকে সাম্প্রতিক বিষয় নিয়ে, কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক কোনো বই পড়ে, আসলে এটি একটি ভুল সিদ্ধান্ত, এটা আদৌ করা ঠিক না। কারণ আপনারা যদি বিগত সালের কয়েকটি প্রশ্ন ঘেঁটে দেখেন, তাহলে দেখবেন সাম্প্রতিক কিন্তু খুবই কম, নেই বললেই চলে। হয়তো ধরেন যে কয়েকটি জেলা মিলে একটি প্রশ্ন হয়, এরকম ক খ গ ঘ যদি আমরা সেট ধরে থাকি, তাহলে সবগুলো সেট মিলে 2টি বা 3টি সাম্প্রতিক পাবেন। তো এই যে 2টি 3টি সাম্প্রতিক কোন জেলায় আসবে না আসবে, এর জন্য কিন্তু ওনাকে সাম্প্রতিক বই পড়ে, এটা খুবই একটি ভুল এবং আপনার সময় উপযোগী সিদ্ধান্ত নয়। এর কারণে আপনার অনেক সময় অপচয় হয়ে থাকে। তো এটি করা যাবে না, আপনার আগে সিলেবাস নির্ধারণ করবেন। আপনি যখন বাংলা ধরবেন, বাংলা সাহিত্য এবং বাংলা ব্যাকরণ, এরপর আপনি কিছু প্রশ্ন হাতে নেবেন, দেখবেন কোন অধ্যায়গুলো থেকে প্রশ্ন বারবার ঘুরে ঘুরে আসে, বা কোন পাঠ থেকে প্রশ্ন বারবার ঘুরে ঘুরে আসে, আপনি তার একটি তালিকা তৈরি করুন। খেয়াল করবেন, বাংলা সাহিত্যের সব জায়গা থেকে প্রশ্ন আসে না, এবং বাংলা ব্যাকরণের সব অধ্যায় থেকেও কিন্তু প্রশ্ন আসে না।
কিছু কিছু অধ্যায়ে কখনোই কোনো প্রশ্ন হয় না, কিছু কিছু পাঠের কখনো কোনো প্রশ্ন হয় না। এজন্য আপনাকে নির্ধারণ করতে হবে যে কোন অধ্যায়গুলো প্রশ্ন আসে, কোন অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসে না, যেগুলো থেকে প্রশ্ন আসে না এগুলো আপনি বাদ দেবেন। তাহলে আপনার তালিকাটা কি হবে, ছোট হয়ে যাবে, স্বল্প সময় আপনি সহজেই প্রস্তুতি কিন্তু নিতে পারবেন। এভাবে আপনি সব সাবজেক্ট সব বিষয় দেখেন যে কোন কোন অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসে না বা কোনগুলো থেকে প্রশ্ন আসে। এরপরে আসেন আপনি দিনে কতক্ষণ পড়বেন, আপনার কমপক্ষে যেহেতু সময় কম 10 ঘন্টার একটা রুটিন করবেন, 10 ঘন্টা পড়া উচিত। আপনি সকাল দুপুর রাত যখনই সময় পাবেন এই সময়টা আপনাকে মেনটেন করতে হবে, বেশি পড়তে পারলে আরও অনেক ভালো হবে। এভাবে আপনি আপনার রুটিন করে নেবেন এবং এই রুটিনটি কিন্তু নিয়মিত ফলো করতে হবে, তাহলে আপনার কাজটি খুব সহজ হবে। এরপর দেখুন এই সময় আপনি পড়বেন, বই নির্ধারণ করবেন। কি কি বই নির্ধারণ করবেন, তো বাজারে MP3 জব সলিউশন এরপর শালের প্রশ্ন আপনি বইতে পারবেন, প্রাইমারি অনেক বই আছে পাওয়া যায় যেগুলো শালের প্রশ্ন পাবেন। এখন আপনাকে ভালো মানের বই নির্বাচন করতে হবে। সাধারণত আপনি যদি MP3 একটি সেট কিনেন বা জব সলিউশন সাথে থাকে এবং শালের প্রশ্নগুলো থাকে তাহলে কিন্তু এগুলো যথেষ্ট আপনার জন্য। এখন আপনি এখান থেকে পড়বেন, যেগুলো পড়বেন যেগুলো আপনি 100% কনফার্ম যে আপনার কখনোই ভুল হবে না, এই প্রশ্নগুলো আপনি মার্কিং করবেন, হাইলাইটার দিয়ে মার্কিং করবেন বা লাল কলম দিয়ে মার্কিং করবেন। তাহলে কি হবে, আপনার সিলেবাসটা আরও কমে যাবে। যেগুলো আপনি 100% পারবেন এগুলো মার্কিং করে রাখবেন, তাহলে পরবর্তী যাবার জন্য রিভিশন করবেন, রিভাইজ করবেন, তাহলে এই বিষয়গুলো বাদ দিয়ে বাদ দিয়ে পড়ে যাবেন। তাহলে আরও সংক্ষেপে আপনি সহজে পড়তে পারবেন। এরপর দেখুন সালের প্রশ্নগুলো, সালের প্রশ্নগুলো ঘাটাঘাটি করবেন, দেখবেন কেমন মানের প্রশ্ন হচ্ছে, কোন প্রশ্নগুলো বারবার ঘুরে ঘুরে আসে এগুলো দেখবেন। তো কিছু প্রশ্ন কিন্তু বারবার ঘুরে ঘুরে আসে, তো সেই প্রশ্নগুলো একটু বেশি নজর দেবেন আর এগুলো আবার আলাদা করে তালিকা তৈরি করবেন। এরপর দেখুন আপনি বাসায় একা একা দিনে কমপক্ষে 2টি মডেল টেস্ট দেবেন। বাজারে অনেক ধরনের মডেল টেস্টের বই কিনতে পাওয়া যায়, তবে নির্ভরযোগ্য বই কিনবেন। বাজারে অসংখ্য বই পাওয়া যায় যেগুলো নতুন বই বের হয় এগুলোতে ভুলের সংখ্যা অনেক বেশি থাকে, তো আপনারা সবসময় নির্ভরযোগ্য বই কিনবেন যেগুলোতে ভুলের সংখ্যা কম থাকে। যেমন ধরেন আপনার কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রফেসর্স প্রকাশনের যে বইগুলো কিংবা ওরাকলের কিছু বই আছে এগুলোতে কিন্তু ভুলের সংখ্যা অনেক কম আছে, তো এই বইগুলোর উপর আপনার নির্ভর করতে পারেন। এরপর দেখুন আপনি এই পরীক্ষাটা কখন দেবেন, সকালে যখন ঘুম থেকে উঠবেন তো সেই সময় কিন্তু মেমোরিটা অনেক ফ্রেশ থাকে, ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে কিন্তু একটা পরীক্ষা দিতে পারেন। এরপরে রাত্রে ডিনার করে যখন রেস্ট নেবেন তো রেস্টকালীন সময় একটি কিন্তু পরীক্ষা দিতে পারেন, আপনার এই পরীক্ষার মাধ্যমে কিন্তু রেস্ট হয়ে যাবে। এখন কি করবেন, এই যে পরীক্ষাগুলো দিচ্ছেন ধরেন আপনি 80টা প্রশ্নের মধ্যে 60টি বা 65টি প্রশ্ন পাচ্ছেন আর বাকি 10টি বা 15টি বা 20টি প্রশ্ন পাচ্ছেন না, তাহলে এই প্রশ্নগুলো আপনি উত্তর সহ একটি নোট খাতায় লিখুন এবং প্রতিদিন এগুলো কিন্তু রিভিশন করতে হবে। প্রতিদিন আপনার শোয়ার সময় আপনি এগুলো রিভিশন করবেন, বিশেষ করে সপ্তাহে একদিন তো নোট খাতা দেখতে হবে, শুক্রবার বা শনিবার যেদিন আপনার সুবিধা হয় সারাদিন আপনি নোট খাতাগুলো দেখবেন। এক সপ্তাহে যতগুলো আপনার না পারা প্রশ্ন জমা হবে এগুলো নোট খাতাগুলো সপ্তাহে একটি দিন আপনি নির্ধারণ করে নেবেন, যেদিন 3-4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা এই নোট খাতাগুলো রিভিশন দেবেন একবার সপ্তাহে একবার একদিন। এরপরে দেখুন সাপ্তাহিক পরীক্ষায় আপনারা অংশগ্রহণ করবেন, এটি গ্রুপ ভিত্তিক হয়ে থাকে সাধারণত, যারা মেসে থাকেন হোস্টেলে ছেলে হোক বা মেয়ে হোক আপনারা করবেন কি আপনাদের সমমনা, দেখবেন আরো কয়েকজন যারা চাকরি বিভিন্ন পরীক্ষায় আবেদন করেছে কিংবা প্রাইমারি পরীক্ষায় আবেদন করেছে তাদেরকে নিয়ে গ্রুপ স্টাডি করবেন, অর্থাৎ গ্রুপে পরীক্ষা দিবেন, একজন প্রশ্ন বানাবেন বাকিরা পরীক্ষা দেবে। এভাবে পর্যায়ক্রমে সপ্তাহে কমপক্ষে 2টি প্রশ্ন পরীক্ষা দিবেন, তাহলে হবে কি আপনাদের অনেকের সাথে পরীক্ষা দেওয়ার যে ভীতিটা কেটে কেটে যাবে এবং আলোচনার মাধ্যমে যা মনে থাকবে এটা কিন্তু দীর্ঘস্থায়ী হবে। এরপরে যারা গ্রাম এলাকায় থাকেন তারা কিন্তু গ্রামেই অনেকে দেখবেন যে বিভিন্ন জায়গায় আবেদন করছে বা প্রাইমারিতে আবেদন করছে, তাদেরকে নিয়ে কোনো একটা নিরিবিলি জায়গায় অথবা স্কুল ক্যাম্পাসে কিন্তু এই কাজটি করতে পারেন। তো সেটা কলেজ ক্যাম্পাস হোক স্কুল ক্যাম্পাস হোক বা হোস্টেল মেসে যেখানে হোক না কেন আপনারা কিন্তু এই গ্রুপ স্টাডি বা গ্রুপ পরীক্ষাটা কিন্তু অংশগ্রহণ করতে পারেন, এটি খুবই ফলদায়ক একটি বিষয়। এবং এখান থেকেও যেগুলো আপনার না পারা প্রশ্ন থাকবে সেগুলো আপনি নোট ডাউন করবেন,
এবং আলোচনা করবেন। সাধারণত দেখা যায় যে 5 জন বা 6 জন থাকলে এর মধ্যে একজন গণিতের ছাত্র আছে, সে কিন্তু গণিত ভালো বোঝে, আপনি যা যেটি বোঝেন না সেটি কিন্তু বুঝিয়ে নিতে পারবেন খুব সহজে। এরপরে এই প্র্যাকটিস পরীক্ষাগুলো আপনি একা একা যেটা দিবেন বা গ্রুপে দিবেন এটা কিভাবে দিবেন একটু দেখেন। আপনি মনে করেন বাংলা বিষয় নিয়ে অনার্স মাস্টার্স করেছেন বা অনার্স করেছেন, তাহলে কিন্তু আপনি বাংলা বিষয়টা খুব ভালো বোঝেন, যেহেতু প্রাইমারি পরীক্ষায় 80টি প্রশ্ন এবং এখানে টেকা কিন্তু অনেক টাফ ব্যাপার। বিসিএস পরীক্ষা এবং নন ক্যাডারের অন্যান্য পরীক্ষায় কিন্তু 200 নম্বরের এমসিকিউ থাকে, যেখানে টেকা খুবই সহজ হয়ে থাকে, কিন্তু এই যে প্রাইমারি পরীক্ষায় 80টি প্রশ্ন খুব কঠিন হয়ে থাকে, কিন্তু একটি প্রশ্ন ভুল করলে আপনার একটি প্রশ্ন একটি নাম্বার কাটা যাবে এবং তার সাথে 2.5 নম্বরে কিন্তু মাইনাস হবে। তাহলে একটি প্রশ্ন না পারলে বা ভুল করলে আপনার কিন্তু 1.25 নম্বর কেটে যাচ্ছে। তো এই জন্য আপনার যেটা করবেন, আপনি বাংলা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন, বাংলাগুলো আপনি আগে দেবেন, দেখা যাক 15টা প্রশ্ন আসলো, 15টা আপনি 5 মিনিটের মধ্যে শেষ করতে পারলেন, এভাবে আপনার সহজ যে বিষয়গুলো একের পর এক দেবেন। অনেকে দেখা যায় যে হয়তো বাংলায় পড়াশোনা করছে, সে প্রথমে অঙ্ক দেওয়া শুরু করে, তো অঙ্ক 10টি বা 12টি অঙ্ক দিলে কিন্তু দেখা যায় 1 ঘন্টার সময় সে খেয়ে ফেলছে, আর বাকি প্রশ্নগুলোর উত্তর করার কোনো সময় এবং সুযোগ পায় না। তো এটি একটি ভুল সিদ্ধান্ত, আপনার সহজ থেকে কঠিনে যাবেন। তো এর পাশাপাশি আপনার যেটা করতে পারেন শর্ট টেকনিক আত্ম করতে পারেন, তাহলে আপনাদের খুবই সুবিধা হবে, আমার চ্যানেল থেকে আপনার শর্ট টেকনিক পেতে পারেন আর নিজেরাও।